আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2024 অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু? ভিউয়ার্স, এই বিষয়টা অনেকেই অনেকেই আমার কাছে কমেন্ট করতেছেন, ভাই এইচএসসি 2024-এর অটোপাস দেওয়ার চান্স কত পার্সেন্ট বা কতটুকু? আজকের এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করবো। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা 2024 অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে খুলবে, কি করবে, আশায় বিষয়ে এখনো কিন্তু আমরা জানি না, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন জানানো হয়নি। দেখেন ভিউয়ার্স, আজকে কিন্তু সরকার গঠন হচ্ছে। সরকার গঠনের পরে সরকারের যে উপদেষ্টারা থাকবে, কারা কারা কোন দায়িত্ব পালন করবে, তাদের ভিতর কে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখন আপনারা জানেন যে এইচএসসি 2024 পরীক্ষাটা নিয়ে আসা যেত 11 আগস্ট, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের প্রশ্নপত্র কি হয়েছে, সব পুড়ে গেছে। এখন পুড়ে যাওয়ার কারণে নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে, নতুন করে বোর্ড শিক্ষককে প্রশ্নপত্র তৈরি করার জন্য দেওয়া হবে দায়িত্ব। তিনি প্রশ্ন তৈরি করে পাঠাবে বোর্ডে, বোর্ড সেই প্রশ্ন ছাপাবে, প্রিন্ট করবে, এরপর পরীক্ষা নেওয়ার জন্য আয়োজন করবে। বলতে গেলে মোটামুটি একটা সময় সাপেক্ষ ব্যাপার এখানে দাঁড়িয়েছে। এখন আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু অলরেডি অটোপাসের পক্ষে কথা বলেছেন, হয়তো বা তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারেন অটোপাস নিয়ে, সেটা সাংবাদিকদের সামনে চলে আসবে, টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। এছাড়া আপনাদের সেনাপ্রধানও অটোপাসের বিষয়ে সম্মত জানিয়েছে যে কোনো সময় অটোপাসের ঘোষণা চলে আসতে পারে এইচএসসি 2024-এর। তো এখন নতুন যে শিক্ষামন্ত্রী হবে, তার উপরে দায়িত্ব দেওয়া থাকবে যে তিনি পরীক্ষা নেবেন কি অটোপাস দিবেন, এখন তার উপরে সবকিছু দেখা যায়। ভিউয়ার্স, এখন এক্সাক্ট যদি বলেন সম্ভাবনা কতটুকু, এখন যদি বলি ওভারঅল 99% সম্ভাবনা রয়েছে, 1% আটকে রয়েছে। ওই 1% হচ্ছে শিক্ষামন্ত্রীর হাতে। এখন শিক্ষামন্ত্রী যদি জোরকৃতভাবে তিনি পরীক্ষা নিতে চায়, তাহলে কার কিছু করার নেই। কিন্তু যদি শিক্ষামন্ত্রী এখন চিন্তা করে যে না, আমি এত বড় দায়িত্ব এখন নিতে চাচ্ছি না, যেহেতু একটা প্রসেসের মাধ্যমে এই দায়িত্বটা পালন করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষে একটা বিষয় থাকবে, তখন অটোপাস পেয়ে যাবেন। এখন শিক্ষামন্ত্রী ডিপেন্ড করতেছে শিক্ষামন্ত্রী কী হবে। তো ভিউয়ার্স, নেক্সট আপডেট আপনারা সবকিছু জানতে পারবেন। সবাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।